কি ফেসবুক যে চল্লিশ পঞ্চাশটা ভিডিও আপলোড করে দিয়েছ কিন্তু এখন পর্যন্ত ভিডিওতে ভিউজ আসেনি বা ভিডিও ভাইরাল হয়নি তোমার যদি ফেসবুক পেজে ভিউজ না আসে তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো যখন এই ভিডিওটা ক্লিক করেই তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমার ফেসবুক পেজে ভিডিও ভিউজ আসবে আজকে আমি যে তোমাদের মেথার দেখাবো ফেসবুক পেজে তুমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করে কিভাবে নিজের ভিউজ নিয়ে আসবে অনেকে দেখেছি যে চল্লিশ পঞ্চাশটা একশোটা ভিডিও ফেসবুক পেজে আপলোড করে দিয়েছে কিন্তু ওর আসে না কারণ দেখো ইউ অ্যালগোরিদম মেশিন ওর ওকে তোমাকে ভালো সঠিক নিয়মে তোমাকে টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে তারপরেই তো ইউসবুকের অ্যালগোরিদম তোমার ওই ভিডিওটাকে অডিয়েন্সের এর কাছে পৌঁছাবে এমনি তোমার ভিডিওতে হয়তো ভিউজ আসছে দশটা পনেরোটা বা কোনোটা ভিডিওতে তোমার বন্ধু বা তুমি কোথাও শেয়ার করে দিলে সেখান থেকে ভিউজ চলে আসলো কিন্তু এখন পর্যন্ত তোমার ফেসবুক পেজকে ফেসবুকের অ্যালগোরিদাম প্রমোটই করিনি কারণ তুমি ভিডিও সঠিক নিয়মে আপলোড করছো না সো আজকে আমি তোমাদেরকে এই ভিডিও দেখাবো যে সঠিক নিয়মে তুমি কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে বা কীভাবে তোমার নিজের ফেসবুক পেজে ভিউজ নিয়ে আসতে পারবে সো সেটার জন্য সো সেটার জন্য তোমাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাব সেখানে দেখাবো যে তোমরা কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবে সো যেরকমই তোমরা এখানে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা ফেসবুক ওপেন করলাম এবার ফেসবুক ওপেন করার পর অনেকে কি করে যে নিজের পেজে গিয়ে এই পেজের পেজের অপশনে গিয়ে এখান থেকে কি করে পেজ পেজেসে গেল পেজেসেক যাওয়ার পর তোমরা কি করছো এখানে থেকে তোমরা ভিডিও আপলোড করে দিছো তোমাদের দেখা এই জায়গাতে ক্লিক করলে এই ফটোর অপশনে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে ফেসবুকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে এখান থেকে তোমরা লিখে আপলোড করে দিলে এখানে থেকে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে একদম সম্পূর্ণ ভুল এই জন্য তোমার চ্যানেলে ভিউজ আসছে না এই জন্য তোমার ফেসবুক তোমার ভিডিওকে ভাইরাল করছে না এবার তোমাদেরকে সঠিক নিয়ম কি আছে তোমাদেরকে গুগল প্লে স্টোরে যাও গুগল প্লে স্টোরে গিয়ে ক্রিয়েটার স্টুডিও ডাউনলোড করো যেটা ফেসবুকের অ্যানালিটিক্স যেরকম ইউটিউবের ওয়াইটি স্টুডিও আছে সেরকম ফেসবুকের অ্যানালিটিক্স আছে সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে প্লে স্টোরে গেলে ক্রিয়েটার দেখো ক্রিয়েটার সার্চ করো ক্রিয়েটার স্টুডিও এই যে উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেনটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ওপেন করব ওপেন করার যে ফেসবুক অ্যাকাউন্টে তোমার পেজ আছে ওই পেজে ওই ওটাকে লগ করতে হবে এখানে লগ ইন করার পর তোমাদেরকে এখানে দেখা এবার তোমাদের কি করতে হবে ওই অ্যাকাউন্ট দিয়ে তোমরা যখনই লগ ইন করবে ক্রিয়েটর স্টুডিও সেখানে তোমাদের যে পেজ থাকবে সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওই পেজগুলো তোমার কিন্তু এখানে চলে আসবে এবার আমার এখন তোমাকে আগের ভিডিওতে দেখেছিলাম যে ফেসবুক পেজ কিভাবে বানাবে আর ফেসবুক আমি বানিয়ে দেখেছিলাম যদি যদি তুমি ওই ভিডিওটা দেখে যদি না থাকো তাহলে এই ভিডিওটা দেখে নিবে যে ফেসবুক পেজ কিভাবে বানাবে এরবার যখনই আমরা চলে আসলাম এখানে এবার তোমাদের কি করতে হবে দেখো তুমি দেখতে পাচ্ছ যে আমি নিজের ফেসবুক এর ক্রিয়েটর স্টুডিওতে চলেছি এবার এখান থেকে আমি তোমাকে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে দেখাবো আর এই সঠিক নিয়মে এই নিয়মে যদি তুমি ভিডিও আপলোড করো দোষটা ভিডিও আপলোড করার পর যদি তোমার ভিডিও ভাইরাল না হয় তাহলে তোমরা বলবে তাহলে তুমি আমাকে বলবে যে দাদা তুমি ভুল কথা বলেছিলা এবার তোমাকে কি করতে হবে এই যে পেন্সিলে আছে পেনসিলে ক্লিক করবে পেনসিলে ক্লিক করার পর তোমার পেন্সিলে ক্লিক করার পর তুমি এখানে অপশন পেয়ে যাবে নিউ পোস্ট এবার এখানে রিলস ভিডিও সো এখানে অপশান আছে এবার আমরা আমি কি করবো ভিডিওতে ক্লিক করে দিব। ভিডিওতে ক্লিক করার পর তোমাকে এখানে অ্যাক্সেস দিতে হবে ফার্স্ট টাইম যখনই তুমি লগ ইন করবে এখানে তোমাকে এক্সেস দিতে হবে সো এবার এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম এবার নেক্সট করে দিব। নেক্সট করার পর এটা ফর এক্সাম্পল এটা ভিডিও আছে ফেসবুক পেজে সঠিক ভিডিও আপলোড করার সঠিক নিয়ম সো এটা আমি লিখবো ফেসবুক ভিডিও আপলোড কিভাবে করব এটা দিয়ে দিলাম টাইটেল এবার টাইটেল দেওয়ার পর কি করতে হবে এটাকে পুরোটাকে কপি করলাম কপি করার পর তোমাকে এখানে ডিসক্রিপশানে পেস্ট করে দিতে হবে এবার তোমার এখানে মেন আসল খেলা চলবে দেখো এটা তোমার এটা ইউটিউব নাই যে ট্যাগস আর ডিস টাইটেল ডিসক্রিপশান লাগিয়ে দিলে হয়ে যাবে এখানে তোমাকে কি করতে হবে হ্যাশট্যাগ খুবই ইম্পর্টেন্ট ফেসবুক পেজে হ্যাশট্যাগ খুবই ইম্পর্টেন্ট ফেসবুক ইনস্টাগ্রামে দুটো জায়গায় তুমি হ্যাশট্যাগ বেশি থাকে সো এবার তোমাকে এখানে কি দিতে হবে ফেসবুক আগে নিজের পেজের নাম দিয়ে দিলে নিজের পেজের নাম দিয়ে তুমি এখানে এবার এখানে কি আছে এই ভিডিওটা ফেসবুক পেজ এটা দিয়ে দিব এবার তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করবে দেখবে যখনই তুমি ভিডিও আপলোড করবে ওই টাইমে কি ট্রেন্ডে চলছে ফর এক্সাম্পল যেরকম কি এই টাইমে দ্য কেরালা স্টোরি খুব চলছে সো এটা একটা ট্যাগ দিয়ে দিবে যাতে এই ট্যাগে খুব ভাইরাল হই এবার এই টাইমে এই এই ট্যাগটা খুব ভাইরাল চলছে মানে এইটা যখনই ফেসবুক দেখবে এই ভিডিওটাকে ভাইরাল করবেই এইখান থেকে ভিউজ আসবে এরকম করে দেখবে যে কি কি ট্যাগ আছে এবার তোমাদের ডিসক্রিপশন হয়ে গেলো টাইটেল হেলো যেটা ইম্পর্টেন্ট ছিল সেই দুটো হয়ে গেলো এবার কি হবে তোমাদেরকে থামনেল লাগাতে হবে থামনেল কীভাবে লাগাবে এই যে দেখতে পাচ্ছো থামনেলের অপশান থামনেলের অপশানে গিয়ে তুমি এখান থেকে যে কোনো একটা থামনেল এড লাগাতে পারো ফর এক্সাম্পল আমি এই ইনস্টাগ্রামে এমনি লাগিয়ে দেখাচ্ছি ওই এটা মোবাইলে থামনেল বানানোই নেই বলে তোমাদেরকে এটা লাগিয়ে ডেমোর জন্য দেখাচ্ছি এবার দেখতে পেলে যে টাইটেল লাগিয়ে দিলাম ডিসক্রিপশান লাগিয়ে দিলাম থামনেল লাগিয়ে দিলাম এবার তোমাদের কি করতে হবে এখানে তোমরা যদি সিসি এড করতে চাও অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে এটা ও এলাও করে দাও এই দুটো সেটিং করে দাও সেটিং করার পর নেক্সটে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করার পর তোমরা যদি যখনই ভিডিও যদি এখন ভিডিও আপলোড করতে চাও তাহলে এখানেই আপলোড করে দাও যদি শেডিউল করতে চাও তাহলে এখানে ডেট দিয়ে টাইম দিয়ে এখানে এখানে শেডিউল করে দিতে পারো বা তোমরা সেভ ড্র্যাপও করতে পারো এরকম করে তোমাকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে যে নিয়মটা দেখালাম যে ফেসবুক পেজে এভাবে ভিডিও আপলোড করবে তুমি তুমি যদি এইভাবে ভিডিও আপলোড করো তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিব যে দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড করো তোমার ফেসবুক পেজে ভিউজ আসবেই কারণ ফেসবুকের এলগুলি তো আমি জানোই না যে তুমি কি ভিডিও আপলোড করছো বা কি ক্যাটেগরি আছে কোনো কিছুই জানো না আর কীভাবে ফেসবুক পেজে ক্যাটেগরি লাগাবে বা কীভাবে ফেসবুক পেজ বানাবে যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটাকে দেখে নিবে আর ডিসক্রিপশান আমি লিঙ্কও লাগিয়ে দিব একটা রিকোয়েস্ট ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে যদি ভালো লাগে তাহলে ভালো বলো খারাপ লাগলে খারাপ বলো এবার তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যদি চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ